বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, দিন শেষে সেই তোমাকে অবহেলা করবে। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। তোমার চোখের জল যার মন গলাতে পারে না, মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছু যায় আসে না। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই, যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। বয়স যত বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে। এক, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। দুই, রাগের পেছনে থাকা ভালোবাসা। তিন, চুপ থাকার পেছনে কারণ। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সঙ্গে লড়াই করতে করতে হেরে যায় একসময়। কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তোমার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। যাকে তুমি সব থেকে আপন ভাবো তার সাথে কিছুদিন দূরত্ব বাড়িয়ে দেখো, সেও তোমায় ভুলে যাবে। স্বার্থপর এই শহরগুলোতে সবাই নিজেকে নিয়েই ভাবে। কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবে তাকে আঁকড়ে ধরো, কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।